শয়তান শব্দটির মধ্যে বিদ্রোহ, অবাধ্যতা, উচ্ছৃঙ্খলতা, পদভ্রষ্টতা, অন্যায় ও অসৎ কাজে নিবেদিত হওয়ার অর্থ রয়েছে। এসব বৈশিষ্ট্য জিন ও মানুষ উভয়ের মধ্যে থাকতে পারে। জিন জাতির মধ্যে এসব দোষ থাকলে তার নাম যেমন হয় শয়তান, তেমনি মানুষের মধ্যে এই খারাপ গুণগুলো থাকলে তার নামও শয়তান হবে। কাতাদা রহমতুল্লাহে আলাইহে বলেন, জিন ও মানুষের মধ্যে শয়তান রয়েছে, তারা একে অন্যের কাছে মিথ্যা ও কল্পিত কথা প্রচার করে, একে অন্যকে খোদাদ্রোহিতা, ভ্রষ্টতা ও পাপাচারে উদ্বুদ্ধ করে। পৃথিবীতে শয়তান মুমিনের প্রধান শত্রু। কোরআনের অসংখ্য স্থানে মহান আল্লাহ শয়তান সম্পর্কে মানবজাতিকে সতর্ক করেছেন। ইরশাদ হয়েছে, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য শত্রু। অন্য আয়াতে বলা হয়েছে, হে মুমিনরা,